আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকের আলোচনার বিষয় হচ্ছে দক্ষিণ এশীয় রাজনীতি, মানে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে সাম্প্রতিককালে আসলে বড় ধরনের কিছু উত্থান পতন চলছে। বিশেষ করে দক্ষিণ এশিয়ার রাজনীতি বলতে আমরা ইন্ডিয়ার রাজনীতির বিষয়টা আসলে সবচেয়ে উল্লেখযোগ্য এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই জন্য যে ইন্ডিয়াতে নবাগত একটি রাজনৈতিক সংগঠনের আবির্ভাব নিয়ে খুব বেশি থুর জুড়ে আলোচনা সমালোচনা চলছে। তার একটা কারণ হচ্ছে ইন্ডিয়ার রাজনীতি আসলে এখন ধর্মীয় কেন্দ্রে বিকেন্দ্রীকরণ হয়ে গেছে। মানে ইন্ডিয়ার রাজনীতিতে রাজনৈতিক ডিভাইডেশনটা এখন হচ্ছে আসলে ধর্মের ভিত্তিতে হচ্ছে। বিজেপির সরকার বা বিজেপি যখন ক্ষমতায় এসেছে তখন বিজেপির ভিতটা ছিল যে হিন্দুত্ববাদ নিয়ে বিজেপি তাদের প্রচারণা শুরু করেছিল এবং তাদের কথা ছিল যে ইন্ডিয়াতে হিন্দুরা নিরাপদ নয়, অনিরাপদ, তাদের এই অনিরাপদ থেকে কাটিয়ে ওঠার জন্য বিজেপিকে ভোট দিতে হবে। এবং সেই টপিকস নিয়ে বিজেপি ইলেকশন করেছিল, যে ইলেকশনে ইন্ডিয়ার ইতিহাসে এককভাবে সবচেয়ে বড় দল হিসাবে বিজেপি ক্ষমতায় আসছিল। বিজেপির সাথেই বলেন অথবা পাশেই বলেন, বিজেপির সম প্ল্যাটফর্ম থেকে আরেকটি দল লড়ছে যেটার নাম হচ্ছে AIMIM, যেটাকে সংক্ষেপে ইন্ডিয়াতে মিম বলা হয়। এই মিম হচ্ছে হায়দ্রাবাদের 1968 সালে হায়দ্রাবাদে প্রতিষ্ঠিত একটি রাজনৈতিক সংগঠন, যার বর্তমান প্রেসিডেন্ট হচ্ছেন ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি, যিনি মূলত ইন্ডিয়ার নিজামাবাদ কলেজ থেকে পড়ালেখা করে তারপর লন্ডনে গিয়ে ব্যারিস্টারি সম্পূর্ণ করেন। তারপরে এসে তার বাবা সুলতান সালাউদ্দিন মারা যাওয়ার পর তিনি মূলত তার এই দলের হাল ধরেন এবং তিনি ইন্ডিয়াতে মিমের কার্যক্রম, যেহেতু এতদিন যাবৎ এটা হায়দ্রাবাদ কেন্দ্রিকই ছিল, সাম্প্রতিককালে মিমের কার্যক্রমকে তিনি হায়দ্রাবাদের বাহিরে নিয়ে গিয়েছেন। যেমন মহারাষ্ট্র থেকে ইমতিয়াজ জলিল গত লোকসভা ইলেকশনে ক্যান্ডিডেট হয়ে আসাদুদ্দিন ওয়াইসির মাধ্যমে তিনি ইলেক্টেড হয়েছেন, ভারতীয় জাতীয় সংসদের পার্লামেন্ট সদস্য হয়েছেন। একই সাথে বিহারের সাম্প্রতিক ইলেকশনে দেখা যাচ্ছে যে মাসখানেক আগে ভারতের বিহারে যে ইলেকশন হয়েছে, এই ইলেকশনে আসাদুদ্দিন ওয়াইসির দল মিম, যেটার পূর্ণরূপ হচ্ছে অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন, এই দলটি বিহারে 20টি আসনে প্রার্থী দেয়। বিধানসভা ইলেকশনের 20টি MLA ক্যান্ডিডেট তারা ধার করায় এবং সেখান থেকে বিহার প্রেসিডেন্ট আখতারুল ইমান সহ 5 জন ক্যান্ডিডেট ফাঁস করে দেন, তারা ইলেকটেড হয়ে যায়। মূলত মিমের চমকটা হচ্ছে এখান থেকেই। গত এক মাস আগে মিম যখন বিহারের ইলেকশনে তাদের 5 জন ক্যান্ডিডেট জিতে আসে, ঠিক তখনই মিমের চমকটা শুরু হয়। তারপরে আসে হায়দ্রাবাদের মিউনিসিপ্যাল ইলেকশন। হায়দ্রাবাদের মিউনিসিপ্যাল ইলেকশনে দেখা গেছে যে বিজেপি তার সম্পূর্ণ ক্ষমতা সেখানে প্রয়োগ করার চেষ্টা করেছে এবং আমরা দেখলাম যে একটা মিউনিসিপ্যাল ইলেকশনের মধ্যে বিজেপির কেন্দ্রীয় নেতারা, শুধু কেন্দ্রীয় নেতারা নয়, অমিত শাহ তো সেখানে গেলেনই, মহারাষ্ট্রের CM যিনি, যাকে বিজেপির স্টার প্রচারার বলা হয়, অর্থাৎ যাকে বিজেপির স্টার হিসাবে ধরে নেওয়া হয় রাজনৈতিক প্রচারণার ক্ষেত্রে, সেই যোগী আদিত্যনাথ তিনিও কিন্তু হায়দ্রাবাদের ইলেকশনের মধ্যে গেলেন এবং তিনিও হায়দ্রাবাদের ইলেকশনে গিয়ে অ্যাটেন্ড করলেন, নির্বাচনী প্রচারণা চালালেন। সর্বশেষ ভারতের হোম মিনিস্টার অমিত শাহ, তিনিও সেখানে নির্বাচনী প্রচারণা চালালেন। সম্ভবত ভারতের ইতিহাসে একটা মিউনিসিপ্যাল ইলেকশনে এ ধরনের বড় বড় নেতাদের পদার্পণ খুব কমই হয়েছিল এবং এই ইলেকশনের আসলে একটা লোকাল ইলেকশনের মধ্যে যে টপিকসগুলো থাকে, লোকাল ডেভেলপিংয়ের ব্যাপার থাকে, অন্যান্য লোকাল বিভিন্ন বিষয় যেগুলো আছে, যেমন খাল নির্মাণ, খালবার তৈরি অথবা বিল্ডিং কর্পোরেশনের উন্নয়ন, এই পারপাসগুলো নিয়ে নর্মাল আলোচনা হয়। বাট আমরা হায়দ্রাবাদের ইলেকশনে দেখলাম যেটা, যে সেটা হচ্ছে সরাসরি জাতীয় ইস্যুগুলো এখানে টেনে নিয়ে আসা হয়েছে এবং বিভিন্নভাবে আসাদুদ্দিন ওয়াইসি সাহেবকে হেনাস্তা করার মতো অনেক প্রচেষ্টাই বিজেপি করেছে। বাট যখন 4 ডিসেম্বর রেজাল্ট আসলো, হায়দ্রাবাদ ইলেকশনের রেজাল্ট, তখন দেখা গেল যে AIMIM, যেটা আসাদুদ্দিন ওয়াইসি সাহেবের দল, সেটা এর আগের ইলেকশনে 60টি ক্যান্ডিডেট দিয়েছিল, তার মধ্য থেকে তারা পাশ করেছিল 43 জন পাশ করেছিল।
আর চলমান ইলেকশনে তারা 51 অর্থাৎ 51টিতে মাত্র প্রার্থী দিয়েছে, যেখানে তারা 44 অর্থাৎ 44টা আসন সিট অথবা কাউন্সিলরে তারা জয়লাভ করেছে, মেয়র সিটে তারা জয়লাভ করেছে। এখন ব্যাপার হচ্ছে এত প্রচার প্রচারণার পরেও কিন্তু কোনোভাবে আসাদুদ্দিন ওয়াইসির দল মিমকে আর ধমিত করা যাচ্ছে না। তারপরে বিষয়টা হচ্ছে এই আসাদুদ্দিন ওয়াইসির দল হায়দ্রাবাদের ইলেকশন বিহার ইলেকশন পরেই কিন্তু আসাদুদ্দিন ওয়াইসি বলেছিলেন যে তিনি পশ্চিমবঙ্গে ইলেকশন করতে যাচ্ছেন, এবং তার পশ্চিমবঙ্গের ইলেকশনে যাওয়াটাকে কেন্দ্র করে মূলত ভারতের রাজনীতিতে একটা বড় ধরনের পট পরিবর্তন আসছে। আর সেই পট পরিবর্তনটাই আসলে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক অঙ্গনেও একটা পট পরিবর্তনের সূত্রপাত হিসাবে অনেকেও বিবেচনা করছেন। ভারতীয় যারা পলিটিক্যাল অ্যানালাইজার যারা আছেন, যারা পলিটিক্যাল অ্যানালাইসিস করেন ভারতে, তাদের আসলে এই মুহূর্তে যদি আমরা দেখি ভারতের বিভিন্ন ন্যাশনাল টেলিভিশন যেগুলো আছে তাদের টক শো অথবা জাতীয় আলোচনার মধ্যে ফার্স্ট টপিক সেই হচ্ছে আসাদুদ্দিন ওয়াইসি সাহেবকে নিয়ে, যে ওয়াইসি সাহেবের অগ্রযাত্রা এবং বিশেষ করে রাজনৈতিক ধর্মকেন্দ্রিক রাজনৈতিক বিকেন্দ্রীকরণ সেখানে শুরু হয়েছে, এটা নিয়ে আসলে থুড় জুড় আলোচনা চলছে ভারতীয় মিডিয়াতে। শুধু ভারতীয় মিডিয়া নয়, এটা আসলে এখন ছড়িয়ে গিয়েছে বাংলাদেশ পাকিস্তান সহ দক্ষিণ এশিয়ার অন্যান্য রাষ্ট্রগুলোতেও। বাংলাদেশের বড় বড় যারা পলিটিক্যাল অ্যানালাইসিস যারা করে থাকেন, যেমন গোলাম মোল্লা রনি সাহেব অথবা আরও যারা আছেন আমাদের, ওনারা কিন্তু যারা পলিটিক্যাল অ্যানালাইসিস করেন ওনারাও কিন্তু ইতিমধ্যে ভারতের মিম নিয়ে বিভিন্ন টপিকস আলোচনা শুরু করেছেন। তো আসলে